কোটা আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই আন্দোলনের নামে শিক্ষার্থীরা অযথা সময় নষ্ট করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে গণভবনে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেন বিএনপি জামায়াতের অত্যাচার নির্যাতন যেন আর ফিরে না আসে সে বিষয়ে সবাইকে সজাগ ও সচেতন থাকার নির্দেশনা দিয়েছেন তিনি বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ দু সালে প্রতিষ্ঠার পথ থেকে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগ পার করেছে ২২ বছর সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্র এবং ঢাকা মহানগর নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে শুভেচ্ছা বিনিময় করতে আসেন গণভবনে প্রতিষ্ঠাবার্ষিকীতে নিজের হাতে গড়া সংগঠনটির সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন দু সালের নির্বাচনের পর রাজপথের আন্দোলনে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর বিএনপি জামাত জোট সরকারের পুলিশি নির্যাতন যখন চরমে তখন আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগের জন্ম যখন আমি জনগণের ভোটের অধিকার ভাতের অধিকার প্রতিষ্ঠা আন্দোলন করেছি জনগণের অধিকার আদায়ের জন্য আন্দোলন করেছি তখন যুব মহিলা লীগ সবসময় রাজপথের থেকে সেই আন্দোলন সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা রেখেছে এ সময় বিএনপির সমালোচনা করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেন ভোট চুরির দায়ে খালেদা সময় রাষ্ট্র ক্ষমতা ছাড়তে হয়েছিল সেই সময় পুলিশের হাতে যেমন নির্যাতিত সেই শুধু তাই না এই বিএনপির সন্ত্রাসী অস্ত্রধারীরাও যুবলীগের নেতা কর্মীদের উপর আওয়ামী লীগের উপর অকথ্য অত্যাচার করেছে মা বোন বলে কিন্তু তারা কোনো সমীহ করেনি তারা এতই জঘন্য প্রকৃতির এবং যেভাবে নির্যাতন করেছে যেটা মানে নিন্দা করা ভাষা আসলে ওরা মানুষ ছিল না আদালতের রায়ের পর কোটা আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই উল্লেখ করে সরকার প্রধান বলেন শিক্ষার্থীরা পড়াশোনা না করে অযথা সময় নষ্ট করছে যারা এর আগে কোটা বিরোধী আন্দোলন করেছিল তারা যে পাবলিক সার্ভিস কমিশনে কতজন পরীক্ষা দিয়েছিল আর কতজন পাশ করেছে সেই হিসাবটা একটু বের করা দরকার তারা দেখাক মেয়েরা বেশি পাস করে বেশি চাকরি পেয়েছে কিনা আর হাইকোর্টের রায়টার বিরুদ্ধে এভাবে আন্দোলন করা এটা তো সাবজুডিস কারণ আমরা সরকার থেকে কিন্তু ব্যাপারে কোনো কথা বলতে পারি না কারণ হাইকোর্ট রায় দিলে সেখানে হাইকোর্ট থেকে আবার আসতে হবে এ সময় যুব মহিলা লীগের নেত্রীদের সার্বজনীন পেনশনে যুক্ত হওয়ার আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৈয়দ রিয়াজ এটিএন বাংলা ঢাকা